সানজিদাদের নিয়ে সাতকুলা বাস যে পথে যাবে। দুপুর 1:50 কাঠমান্ডু থেকে সাবিনারা ঢাকায় ফিরবেন। সেখানে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী মেয়েদের। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি বাহুবের কর্মকর্তাও থাকবেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ী বাস এয়ারপোর্ট কাকলি, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল হয়ে পৌঁছাবেন বাফুবে ভবনে। সাতকুলা বাস নিশ্চিত হয়েছে। বিআরটিসির বাসটি বর্তমান ব্র্যাডিং হচ্ছে। উপরের অংশ খুলে সাতকুলা থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুরো বাস সাফ জয়ী দলের ছবি মুড়ানো থাকবে, থাকবে সাউন্ড সিস্টেম, বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুবে ভবনে। মতিঝিলে বাফুবে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দিবেন। বাফুবের সাধারণ সম্পাদক আবু নাইম সুহাক এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তবে ট্রাফিক বিভাগের সঙ্গে সন্ধ্যায় আলোচনা করে নারী দলের বাফুবে ভবনে আসার রুট ম্যাপ কিছুটা বদল হতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।